অভাবের তারণায় পত্রিকা হকারের ছেলে মেয়ের পড়াশোনা অঙ্কুরেই বন্ধের পথে। ঘটনা গন্ডাছড়া হরিপুর বারোকার্ড এলাকায়। জানা যায়, উক্ত এলাকার বাসিন্দা তপন মল্লিক একজন পত্রিকা হকার। তাদের চারজনের পরিবার দরিদ্র সীমার নিচে বসবাস করলেও বিপিএল বা অন্তর্দয় রেশন কার্ড থেকে বঞ্চিত হয়ে আছেন। পত্রিকা হকার তপন মল্লিকের স্ত্রী অমিতা দাস মল্লিক জানান, পত্রিকা বিলি করে ওনার স্বামী মাসে 3,000 টাকা পান। এই টাকা দিয়ে সংসার প্রতিপালন করা খুবই কষ্টকর। তার উপর রয়েছে ছেলে মেয়ের পড়াশোনার খরচ। এখনও পর্যন্ত ছেলে মেয়ের বই খাতা কলম স্কুল ব্যাগ জুতামোচা জামা প্যান্ট কিছুই কিনে দিতে পারেনি। তিনি আরও জানান, কন্যা সন্তানের ভাতা পাওয়ার জন্য সিডিপি অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরেও মিলছে না ভাতা। তার স্বামী সারা বছর অসুস্থ রোগী, যার ফলে ভারী কোনো কাজকর্ম করতে পারেন না। তবুও পেটের তাগিদে পত্রিকা বিতরকের কাজ করে কোনো রকমে সংসার প্রতিপালন করতে হচ্ছে। এমতো অবস্থায় অমিতা দাস মল্লিক সরকার বাহাদুরের কাছে উনার কর্মসংস্থানের দাবি জানান। এখন দেখার, সরকার বাহাদুর এই অসহায় পরিবারের দিকে ফিরে তাকায় কিনা, তার দিকে তাকিয়ে আছে পত্রিকা বিতরকের গোটা পরিবার। আমার নাম অমিতা দাস মল্লিক, আমার বাড়ি হরিপুর বারোকাট। আমরা খুবই গরিব। আমার ছেলে মেয়ে ছেলে পরে ক্লাস ফোরে আর মেয়ে পরে নার্সারি। তুই এরা বই খাতা কলম দেওয়ার মতো মানে ক্ষমতা নাই। আমার স্বামী একটা অসুস্থ, পত্রিকা হকারি করে, অন্য কাজ করারও কোনো ক্ষমতা নাই যে অন্য একটা কাজ করতে পারবো। মাসে 3,000 টাকা বেতন পাই, তো এইটা দিয়ে তো আমাদের সংসার চলে না কোনো রকমে। একবার খাই একবার না খাই এমন করে চলতেছে। সরকারে যদি একটা কর্মস্থানের ব্যবস্থা করে দিত, আমি একটু ভালো করে চলতাম। তো এই মেয়ের কন্যা সন্তানের কাগজপত্র দিছিলাম CDB-এ, তো এইটা বললে হয়তো না কি জানি বাদ হয়ে গেছে। তো আমার ছেলে বিপিএল বা অন্তত করে দিত, তো আমরা একটু ভালো করে চলতাম, খেয়ে বসতাম। লেখাপড়া লেখা বই খাতা কলম স্কুল ব্যাগ এটি কিচ্ছু কিনা দিতে পারতেছি না। সবাই তো ওখানে বইটু কিনা হয়েছে, আমি তো কিনা দিতে পারতেছি না। ছেলে কান্দে স্কুলে যাওয়ার লেগে বই নেই ব্যাগ নেই, ওখানে কিভাবে কিনা দিমু একটু যদি দেখতো। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।